আবারও ঢাকা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম। ফের ঢাকা ঘেরাওয়ের করার ঘোষণা দিয়েছে দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আবারও 5 মে ঢাকা ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছেন তারা। এর আগে তারা 2013 সালের 5 মে ঢাকা ঘেরাও পালন করে। এবার তাদের দাবি দেশের উচ্চ আদালত থেকে গ্রিক ভাস্কর্য সরিয়ে নিতে হবে। একই সঙ্গে গ্রিক ভাস্কর্যের অপসারণ করে ওই স্থানে ন্যায় বিচারের প্রতীক হিসাবে পবিত্র কোরআনের প্রতিকৃতি স্থাপন ঘোষণা দিয়েছেন হেফাজত। শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি। তিনি বলেন, উচ্চ আদালত থেকে গ্রিক মূর্তি অপসারণের জন্য সরকারকে আগামী এপ্রিল পর্যন্ত সময় দিচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে মূর্তি অপসারণ করা না হলে 5 মে সারাদেশ থেকে হেফাজত নেতাকর্মীরা ঢাকা অভিমুখী লং মার্চ করে ঢাকা ঘেরাও করবেন। উচ্চ আদালত থেকে গ্রিক মূর্তি অপসারণ করে পবিত্র কোরআনের প্রতিকৃতি স্থাপন করবেন। হেফাজত ইসলামের সমাবেশে রুহি বলেন, সরকারের বিরোধী আন্দোলনকে রুখে দিতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হেফাজতে ইসলামের কোনো নেতাকে গ্রেপ্তার করা হলে সারা দেশে অচল করে দেওয়া হবে। এই সময় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান তিনি। সমাবেশে বক্তারা বলেন, বিগত সময়ের মতো দেশের অচল করে দিতে হেফাজতের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। হেফাজতের আমির আল্লামা আহম্মদ শফি নির্দেশ দিলে দেশ অচলের জন্য মাঠে নামবেন সারা দেশের হেফাজত নেতাকর্মীরা। এই সময় সরকার পতনের এক দফা দাবি কর্মসূচি ঘোষণা আহ্বান জানিয়েছেন বক্তাদের কেউ কেউ। আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।